প্রাকৃতিক বা মানুষ্য সৃষ্ট কোনো দুর্যোগই যেন দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেই দোয়া করতে হজ যাত্রীদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম 2023 এর উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল হজ ব্যবস্থাপনার কারণে হজের সেবা প্রদানকারী ও গ্রহণকারী সবার কাজ সহজ হয়েছে। ইসলামের সুনাম রক্ষায় সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এর বিস্তারিত। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী 21 মে। এবছর দেশ থেকে 1,22,221 জন যাত্রী হজে যাচ্ছেন। সরকারিভাবে হজযাত্রীরা এরই মধ্যে যোগ দিয়েছেন আশকোনা হজ ক্যাম্পে। হজ কার্যক্রম উদ্বোধনে তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ধারিত সময় 10টা থাকলেও পরীক্ষার্থীদের সুবিধার্থে কিছুটা দেরিতে উপস্থিত হন সরকার প্রধান। পরীক্ষা আছে এখানে, যোগাযোগ আর আমি গেলেই তো রাস্তা বন্ধ করে দেবে, তার সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে না, সেই জন্য আমাকে দেরি করতে হলো। বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু থেকে শুরু করে এ পর্যন্ত ইসলাম প্রসার ও হজযাত্রীদের জন্য আওয়ামী লীগ সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। ডিজিটালাইজেশনের সুফল হজযাত্রীরা পুরোপুরি পাচ্ছেন বলেও মনে করেন তিনি। ভিসা, পাসপোর্ট, আবাসন, মেডিকেল সুবিধা, সৌদি আরব গমন, প্রত্যাগমন সব বিষয় আমরা সহজ করে দিয়েছি, যাতে কোনো রকম কোনো কষ্ট না হয়। এবং এই যে প্রযুক্তির সাথে কাবার পথ, এই প্রতিপাদ্য ধারণ করে ডিজিটাল হজ ব্যবস্থাপনার ফলে এখন সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারী সকলেরই মানে কার্যক্রম খুব সহজভাবে করা সম্ভব হচ্ছে। এ সময় কাবায় অবস্থানকালে দেশ ও দেশের মানুষের জানমালের নিরাপত্তা ও নিজ পরিবার এবং শহীদ সদস্যদের জন্য দোয়া কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নটা আমরা করতে পেরেছি, উন্নতি সমৃদ্ধির পথে যেন বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকে, বাংলাদেশের মানুষকে যেন আর দুঃখ কষ্ট ভোগ করতে না হয়। বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ মারে, গাড়িতে আগুন দিয়ে মানুষ মারে, এই ধরনের মানে মনুষ্য সৃষ্ট দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ, কোনো দুর্যোগে যেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তেজগাঁও রেল স্টেশন ও এয়ারপোর্টের মধ্যে একটি আন্ডারপাস তৈরি হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে হজযাত্রীদের লাগেজ নিয়ে কষ্ট করতে হবে না। ধন্যবাদ সম্মানিত খতিব। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।